বাড়ির পিছনে এটা কি হইতেছে? গা ছমছমে কলিজা কাঁপানো হরর সিনেমার জন্য মরিয়া হয়ে অপেক্ষায় থাকেন এমন দর্শকই আলাদা, তাদের জন্য আমাদের এই পর্ব। নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত হরর ওয়েব ফিল্ম কফিনের এক্সপ্লেশন। Boot.com এর সত্য ঘটনা অবলম্বনে মোশাররফ করিম অভিনীত এই হরর ওয়েব ফিল্মটি বলা যেতে পারে বাংলাদেশে নির্মিত সবচেয়ে পরিচিন্ন হরর ওয়েব ফিল্ম। এর আগেও আমরা বাংলাদেশে হরর ফিল্ম নির্মাণ হতে দেখেছি, কিন্তু সেখানে খুব বেশি ভয়ের আতঙ্কে দেখা না পেলেও কফিন ওয়েব ফিল্মটি দেখলে আপনার আত্মারাম হবে খাঁচাছাড়া। ভয়ের এই যাত্রায় সঙ্গী হতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। গল্পের শুরুতেই এক ব্যক্তি অ্যাম্বুলেন্স চালক মাহিনকে এসে বলে একটি লাশ নিয়ে বগুড়ায় যেতে হবে। সে যেতে পারবে না বলে মাহিনের নাম্বার দিয়েছে। তখন মাহিন বলে, আপনি কেন যাবেন না? সে বলে, রাত করে লাশ নিয়ে গেলে তার ভয় করে, তাই সে যাবে না। এমন সময় যাকে নাম্বার দিয়েছে সে কল করে বলে, এখন লাশ নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব, তাই অ্যাম্বুলেন্স নিয়ে মাহিনকে আসতে বলে। মাহিন ওঠার সময় তার ফ্রেন্ড একটি পেরাকের সাথে আটকে যায়। তখন লোকটি বলে, বাধা পড়ছে, কিছুক্ষণ বসে যান। কিন্তু মাহিন এসবে বিশ্বাস করে না বলে সে চলে যায়। রাতে অ্যাম্বুলেন্সে করে লাশ নিলে নিয়ম হলো লাশ দেখে গাড়িতে উঠানো। নিয়ম অনুযায়ী মাহিন কফিনটি খুলে লাশ দেখে ভয়ে চমকে ওঠে। দেখে একটি ছেলের বিবর্ষ মৃতদেহ পড়ে আছে। ছেলের বাবা জানায় তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ কবরও দেওয়া হয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে 20 দিন পরে কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করতে নিয়ে এসেছে। অনেক দিনের পুরানো লাশ হওয়ায় মাহিন কফিনের পেরাক মারতে বলে। কিছুক্ষণ পরে তারা লাশ নিয়ে রওনা হয়। কিছু দূর যেতেই মাহিনের বউ কল দিয়ে বলে, হঠাৎ বাসার বাহিরে অনেক কাক ডাকছে, তারা অনেক ভয় করছে, হয়তো কোনো এক অশুভ তাদের জন্য অপেক্ষা করছে। মাহিন বলে, এসব নিয়ে চিন্তা না করে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়তে। এদিকে অনেক রাত হওয়ায় সবাই যখন ঘুমে ব্যস্ত, হঠাৎ তখন গাড়ির উপরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। সবাই ঘুম থেকে আটকে উঠে। ওই ছেলের বাবা জিজ্ঞাসা করে, কিসের আওয়াজ হলো এটা? মাহিন বলে, হয়তো গাছের কোনো ডাল হবে। সে বলে, শব্দ শুনে তো মনে হলো না এটা কোনো ডাল। মাহিন গাড়ি থামিয়ে লাঠি দিয়ে গাড়ির উপরে চেক করতেছিল, কিন্তু কিছুই পেল না। মাহিন একটু ভয় পেয়ে যায়। সে যখন গাড়িতে উঠতে যাবে এমন সময় কিছু একটা পড়া শব্দ শুনতে পায়। মাহিন গাড়ির পিছনে গিয়ে দেখে রক্ত পড়ে আছে। মাহিন ভয়ে গাড়িতে উঠে কাউকে কিছু না জানিয়ে গাড়ি চালাতে থাকে। গাড়ির ভিতরে সবাই ভয়ে কেমন যেন নিস্তব্ধতা হয়ে আছে। চারদিকে কিসের যেন এক শব্দ তাদেরকে ভয় পাইয়ে দিচ্ছে। এমন সময় সোহেল দেখে গাড়ির পিছনে লাল চোখের কি যেন দৌড়ে আসছে। সে বিষয়টি মাহিনকে জানায়। মাহিন দেখে ভয়ঙ্কর হিংস্র এক জন্তু গাড়ির পিছনে ছুটে আসছে। এটা দেখে মাহিনের গলা যেন শুকিয়ে আসছে। সে দুপাশ না ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিছু দূর যেতেই তারা আর কিছু দেখতে পায় না, যেন সবকিছু থমথমে আছে। এমন সময় তারা কফিন থেকে কেমন এক অদ্ভুত গন্ধ পায়, যেন ডেকের সাথে ভিতর থেকে সব নারী বুড়ি বের হয়ে আসবে। সবাই নাক চেপে কিছু দূর যেতেই কফিনের ভেতর থেকে শব্দ শুনতে পায়, যেন কফিন ভেঙে লাশ বাহিরে চলে আসবে। শব্দ আরো বাড়তে থাকে, কফিন ফাটতে শুরু করে। এদিকে সবার আত্মারাম যেন খাঁচাছাড়া হয়ে গেছে। ভয়ের আতঙ্কে গাড়িতে থাকতে না পেরে একজন বলে উঠে, ভাই গাড়ি থামান। মাহিন গাড়ি থামালে সবাই দৌড়ে রাস্তার পাশে একটি মাঠে চলে আসে। দূর থেকে দেখে এখনই যেন কফিন ভেঙে লাশ বাহিরে চলে আসবে। এমন সময় ছেলেটির কাকা বলে, আমি আপনাকে আগেই বলছি, কুফরি কালামের লাশ রাতের বেলায় গাড়িতে উঠানোর দরকার নাই, এখন সবার জান নিয়ে টানাটানি। সে বলে, আমি আর লাশের সাথে যাচ্ছি না। ছেলেটির বাবা বলে, সবাই চলে গেলেও আমি আমার ছেলেকে একা রেখে কোথাও যাচ্ছি না। মাহিন বলে, একটু অপেক্ষা করেন, ফজরের আজান দিলে আমরা লাশ নিয়ে রওনা হব। আজান শেষে আবারও রওনা হয় লাশ নিয়ে। বাড়ি পৌঁছালে দেরি না করে লাশটি কবর দিয়ে দেয়। হুজুর কিছু তাবিজ একটা বোতলে করে কবরের এক পাশে গেঁথে রাখে। হুজুর সবাইকে বলে, এই লাশ যদি আবারও কবর থেকে কেউ উঠায় তাহলে কারো না কারো ক্ষতি হবে। হুজুর জানায় কিছু কিছু মানুষ কুফরি কালাম করার জন্য যারা আত্মহত্যা করেছে তাদের মাথা কেটে নিয়ে যায়। এ লাশ দিয়েও একবার খারাপ জিন ডাকা হয়েছে, এজন্য লাশের কাছে জিন বারবার ছুটে আসছে। তবে এই জিনকে কেউ যদি বিরক্ত না করে তাহলে জিন কারো ক্ষতি করবে না। ওই ঘটনার পর মাহিন প্রায় 3 মাস গাড়ি চলায় না, কিন্তু জীবিকার তাগিদে তাকে আবারও গাড়ি নিয়ে বের হতে হয়। একদিন রাতে সে গাড়ি নিয়ে যাচ্ছিল এমন সময় একটি বিশ্রী গন্ধ পায়। সে সোহেলকে বলে, কি পারফিউম দেস, এমন বিশ্রী গন্ধ আসে? সোহেল জানায় সে কোনো পারফিউমই দেয় না। এমন সময় দেখে পিছনে ওই রাতের কফিনটি পড়ে আছে। সে কফিন থেকে ধীরে ধীরে কালো এক ভয়ঙ্কর হাত বেরিয়ে আসছে। আর মুভি এখানেই শেষ হয়ে যায়।